फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो कार्गो ট্রেলার কালকে রিলিজ হয়েছে নেটফ্লিক্সের ফিল্মটা আসবে। এটা লাস্ট ইয়ার অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, যেমন মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে সাউথ বাই সাউথ ওয়েস্ট ওখানে গেছে, আরও অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। তো স্টারিং হচ্ছে বিক্রান্ত মাসি এবং শ্বেতা ত্রিপাঠি। তো এই ফিল্মটার মানে কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে। ইট ইস মানে এটাতে তো স্পেসশিপ দেখাচ্ছে, মডার্ন ডে দেখাচ্ছে, অ্যাডভান্স টেকনোলজি দেখাচ্ছে, বাট আপনি ডিরেক্ট মাইথোলজিক্যাল রেফারেন্সটা কি ধরতে পেরেছেন, তো সেটা নিয়েই কথা বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রান্ত মাসি ইজ প্লেইং দ্য রোল অফ প্রহস্তা। তো প্রহস্তা আপনাদেরকে বলে রাখি, প্রহস্তার ব্যাপারে একটু বলে রাখি, প্রহস্তা ছিলেন হচ্ছে একজন রাক্ষস রাজা ছিলেন যার নাম হচ্ছে সুমালি। তো উনি বিয়ে করেছিলেন কেতুমতি বলে একজনকে, তো তাতে ওর 10টা ছেলে হয়েছিল, তার মধ্যে একজন হচ্ছেন প্রহস্তা। এবং এই সুমালি হচ্ছে রাবণের হচ্ছে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার আর কি। তো এইভাবে আর কি প্রহস্তা এবং রাবণ আর কি নিজেদের মধ্যে কানেক্টেড। তো এবং এই যে লঙ্কা, যেটা মানে রাক্ষসদের এ বলা হয়, সেখানে আর কি প্রহস্তা ওই আর্মির, লঙ্কার আর্মির চিফ ছিল এবং খুব পাওয়ারফুল ছিল। এবং বেনারসে, এখানে ইন্ডিয়ার বেনারসে বলে না কিছু অ্যাটাক করেছিল, এবং বেনারসের যে তখন রাজা ছিল তার মানে খুব হি হ্যাড এ টাফ টাইম ফাইটিং প্রহস্তা। তো প্রহস্তা রাক্ষসদের মানে আর্মি চিফ ছিল এবং তাদের বিহাফে লড়তো আর কি, যদি এইভাবে বলা যেতে পারে। এবং রামায়ণের সময় আর কি বাল্মীকির এতে তার আপনি ডিসক্রিপশন পাবেন আর কি খুব ডিটেলে। তো এই প্রহস্তা আবার পরবর্তী জন্মে বলে নাকি মহাভারতের সময় তিনি জন্মেছিলেন এবং তিনি দুর্যোধনের খুব ক্লোজ একজন মানে লোক ছিলেন আর কি। এবং ওই যে লাক্ষাত গ্রহে হয়েছিল, যেখানে পাণ্ডবদেরকের জন্য ওই লাক্ষাত গ্রহে বানিয়ে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই কাজটাও কিন্তু এই প্রহস্তাই নিজের পরের জন্মে করেছে। এবং সেই জন্মে তার নাম প্রহস্তা ছিল না, অন্য কি একটা নাম ছিল, সেই নামটা আমি এখন ভুলে গেছি, পি দিয়ে সামথিং ছিল, একটু বড় নাম। তো সেইটা আর কি উনি ওইখানে আগুন লাগিয়ে দিয়েছিলেন আর কি। তো এই প্রহস্তার এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এই বিক্রান্ত মাসি মানে প্রহস্তা এ করছে। এবার প্রহস্তা যেহেতু দুটো যুগে এসছে, মানে সত্যযুগেও এসছে, পরে মহাভারত যে যুগে হয়েছে সেখানেও এসছে, বুঝতেই পারছেন তার মানে সেই লোকটা বারবার রিপিট মানে বারবার জন্মে জন্মে আসে এবং প্রতিবারই কিন্তু সে ইভেলের সাইড থেকেই থাকে। তো এখানেও আমরা কিন্তু বিক্রান্ত মাসিকে দেখতে পাচ্ছি যে সে রাক্ষসের তরফ থেকেই আছে এবং তার মেনলি কাজ হচ্ছে, এবং সে যে স্পেসশিপটে আছে সেটার নাম কিন্তু পুষ্পক 6344 সামথিং। ওই 6344টা তো মডার্ন ডের জন্য, বাট পুষ্পকটা মানে শুনে বুঝতেই পারছেন পুষ্পক বিমান সেটার ব্যাপারে আর কি। তো সে রয়েছে ওখানে এবং তার কাজ হচ্ছে লোকে যখন মারা গিয়ে আসে আফটার লাইফ, তখন তার মেমোরিগুলোকে ইরেজ করে এবং কাজ করে, এবং সেটাই মেকানিক্যালি করে। এবার তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে যেটা হচ্ছে শ্বেতা ত্রিপাঠি, এবং শ্বেতা ত্রিপাঠি আসার পরে শ্বেতা ত্রিপাঠি বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন তুলতে থাকে যে এইটা আমরা কেন করছি, এটা কি হবে, এটা করলে কি এটা হতে পারে, জীবন নিয়ে, মৃত্যু নিয়ে, ঠিক ভুল নিয়ে। তো তখন এবার এই প্রহস্তার মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসতে শুরু করে, যে এতক্ষণ যে কাজটা ও একভাবে করে যাচ্ছিলো মেকানিক্যালি বছরের পর বছর, সেটা কি ও আদৌ ঠিক করছে, ও যে পক্ষ থেকে কাজটা করছে সেটাও কি ঠিক করছে, এরকম একটা ডাইলেমাতে আসতে শুরু করে। তো এইটুকুই আমরা ট্রেলার থেকে বুঝতে পারি গল্পের ব্যাপারে। মাইথোলজিক্যাল ডাইরেক্ট একটা রেফারেন্স রয়েছে যে প্রহস্তাও হয়তো এক সময় এসে মানে ভেবেছিল যে এই যে আমি ডেমনদের মানে রাক্ষসদের জন্য বা ডেমনদের জন্য লড়ছি, এটা কি আমি ঠিক করছি, এটা কি করছি আমি, মানে এটা রেজাল্ট কি হবে, বা আমি কোন দিকে, ঠিকের দিকে না ভুলের দিকে, মানে এই প্রশ্নটা হয়তো তার মধ্যে উঠেছিল। মানে এগুলো তো আরো ডিটেল মাইথোলজিক্যাল রিসার্চ যেটা আমি জানি না ডেফিনেটলি। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, যে কিভাবে মাইথোলজিকে নিয়ে এসে মডার্ন ডেতে পাঞ্চ করে সায়েন্স ফিকশন ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ডে নিয়ে এসে সেটাকে এইভাবে করা। সো ইটস রিয়েলি রিয়েলি গুড, এবং বোথ দ্য অ্যাক্টার্স আর ভেরি ভেরি কেপেবল, শ্বেতা ত্রিপাঠি অ্যান্ড বিক্রান্ত মাসি বোথ আর রিয়েলি গুড। The way the film has been made is really good. And definitely, who is the producer? Anurag Kashyap. So, dekha jak Netflix se aasu keta. Ama personally darun lege. Apnader ki matamat comment kore definitely jana. Bye bye.